হাতিবাগানের কুণ্ডুবাড়ির পুজো মণ্ডপের সামনে আবির চট্টোপাধ্যায়, অভিনেতা আবির চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে। আবির, দু বছর পর এবারে স্বতঃস্ফূর্তভাবে বাঙালি রাস্তায় নেমেছে বা দর্শনার্থীরা রাস্তায় নেমেছে, তুমিও বেরিয়েছো, কী অভিজ্ঞতা এই কদিনে? এই পুজোটা খুব দরকার ছিল, কারণ গত দু বছর আমাদের ইচ্ছে থাকলে উপায় ছিল না, সেটা আমরা জানি স্বাস্থ্যবিধির কারণে। তবে এটা, এই পুজোটা, এই কুণ্ডুবাড়ি পুজোটা, এটা একেবারেই আলাদা আমার কাছে, কারণ এটা আমাদের কাছে জয়দীপ দা, মানে আমরা যাকে আদর করে ডাকি জেডি, এবং সুচন্দ্রা দি, ডাকনামটা পড়লে রেগে যাবে তাই বলছি না, আমরা অন্য নামে ডাকি বৌদি, ওদের বাড়ির পুজো বলেই আসা। প্রত্যেকবারই জেডি খুবই আমাকে বকাবকি করে, অভিমানও করে আমি না আসতে পারলে, কারণ বেশিরভাগ সময় পুজোর কিছু কাজও থাকে। কিন্তু 2019 এসেছিলাম, গত বছর তো আমি পুজোতে ছিলামই না, কিন্তু আমার বাড়ির লোকেরা এসেছিলো, আজকেও সেই কারণে এখানে আসা। অষ্টমীর দিন এক্ষুনি আমরা খাব, মানে বেশ ভালোই পেট পুজোও হলো, আর এই পুজোটা ঠিক পুজোর বাইরেও অনেকটা, সেই কারণেই এখানে আসা। সাধারণ মানুষ প্রচুর ভিড় করে ঠাকুর দেখছে, যারা সেলিব্রিটি, যারা আবির চট্টোপাধ্যায়ের মতো লোকজন, তারা কীভাবে এই পুজোর কদিন এনজয় করে বা উপভোগ করে? দেখো, আমার তো 30 তারিখ রিলিজ ছিল, কর্ণ সুবর্ণের গুপ্তধন কাজী 30 তারিখ অবধি রিলিজ, এবং পুজো সংক্রান্ত কাজ বা এন্ডোসমেন্ট ইত্যাদির কাজ তো চলছিলই, 1 তারিখও তাই ছিল। গতকাল থেকে ছুটি পেয়েছি এবং একেবারেই বন্ধুবান্ধব ও পরিবারের লোকেদের সঙ্গেই কাটানো, সেই কারণেই বলছি যে এটা ঠিক পুজো না, এটা বন্ধুর বাড়ির পুজো, দাদার বাড়ির পুজো বলেই আসার। হ্যাঁ, বাড়ির লোকজন এসেছেন, কিন্তু না, তারা খুব একটা ক্যামেরার সামনে আসতে অতটা উৎসাহী নয়, আমাকেই ঠেলে দিয়েছে, এই কাজটা তুমি করো, আমাদের পুজো এনজয় করতে দাও, এটা হচ্ছে তাদের মন্তব্য। তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে, যে অনেকদিন পরে আবার মানুষ, যেটা আপনিও বললেন, যে স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে আনন্দ করতে পারছে, এটা এটা খুব খুব বড় পয়েন্ট এই পুজোটার। তো আমি আপনাদের, এখনও সবে অষ্টমী, এখনও অনেকটা সময় আছে, এবিপি আনন্দের সমস্ত দর্শকদের তো একবার শুভেচ্ছা জানাচ্ছি, আরও একবার বলি যে মন খুলে নিজেদের ভালোবাসার মানুষজন, পরিবারের লোকজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করুন, এই আনন্দটারও দরকার। এটাই দুর্গাপুজোর মাহাত্ম্য, যে সাধারণ মানুষ, সেলিব্রিটি, সবাইকে একাকার করে দেয়। আবির চট্টোপাধ্যায় এই হাতিবাগানের কুণ্ডুবাড়িতে এসেছেন ঠাকুর দেখতে। ক্যামেরা বিশ্বজিৎ শাহের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আজ মহাষ্টমী, আর মহাষ্টমীতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বীরভূমের মন্ড রাজাদের রাজবাড়ি, যেখানে একেবারে ঐতিহ্য মেনে, রীতি মেনে পরপর তোপধ্বনি, কামান দাগা হচ্ছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজাদের দেবী মৃন্ময়ী পুজোকে কেন্দ্র করে অগণিত ভক্তদের সমাবেশ, এবং এই তোপধ্বনি দেখার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন। অষ্টমী সন্ধিক্ষণে তোপধ্বনি দেখতে হাজারে হাজারে মানুষের সমাগম। ঠিক 3:59 তোপধ্বনিতে গর্জে ওঠে মল্ল রাজাদের প্রাচীন কামান। আর লোকটা লিয়ে নাকি